এপার বাংলা ওপার বাংলা মাঝখানে কাঁটা তারের বেড়া। ঈদের দিন ভারতে থাকা স্বজনদের এক নজর দেখতে বাংলাদেশে দিনাজপুরের হিলি সীমান্তে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে সরাসরি কথা না বলতে পারলেও দূর থেকে স্বজনদের দেখে শান্তি খুঁজে পেলেন তারা। এক নজরে দেখতে হিলি সীমান্তে জড়ো হলেন তারা, জড়ো হলেন কয়েক শত মানুষ একসাথে। এ যেন এক অন্যরকম দৃশ্য। মঙ্গলবার ঈদের দিন বিকেল তিনটে থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি সীমান্তের শূন্য রেখায় জড়ো হতে থাকে দর্শনার্থীরা। এ যেন এক অন্যরকম দৃশ্য। জড়ো হওয়া দর্শনার্থীরা সীমানা ঘেঁষে রেল লাইনে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ দূর থেকে দাঁড়িয়ে স্বজনদের সাথে ইশারায় কথা বলছেন, বড়দের সঙ্গে ছবি তুলছেন। হিলি স্থলবন্দরে দুদেশের সীমান্ত শহরের নাম হিলি। শহরের মাঝ দিয়ে রয়েছে রেল লাইন, রেল লাইনের ওপারে বাংলা হিলি আর এপারে ভারত। এই শহর দেখতে ছুটে আসেন অনেকেই। ঈদের দিন বিকেল থেকেই সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় ভিড় করেন দর্শনার্থীরা। শুধু ঈদের দিন নয়, শুক্রবার ছুটির দিনেও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা। ঈদ ও অক্ষয় তৃতীয়ার ধামাকা অফার, বাড়িতে নিয়ে আসুক আনন্দের জোয়ার, নিজের হিরোতে হন সওয়ার। বাইক কিনলেই নিশ্চিত উপহার, এক্সপালস ফোর বি ছাড়া সব প্রিমিয়ার মডেলের ওপর পাচ্ছেন 5001 টাকার বোনাস। ডেস্টিনি এক্সটেক ছাড়া সব স্কুটির মধ্যে পাচ্ছেন এক্সচেঞ্জ ও লয়্যালটির ওপর 3000 টাকা ছাড়। গ্ল্যামার এক্সটেক ছাড়া সব মডেলের ওপর রয়েছে 2000 টাকা পর্যন্ত ছাড়। অফারটি রয়েছে 5ই মে পর্যন্ত। আমাদের ঠিকানা সন্দীপ অটো লাইন্স, পি এন রোড, কোচবিহার। যোগাযোগ 9830-77848। এছাড়াও ভারতের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরাও আসেন ভারতের জিরো পয়েন্টে। মাঝে বয়ে গিয়েছে কাঁটা তার, একপাশে রয়ে গিয়েছেন তার স্বজনরা, তারা চলে গেছেন অন্যদিকে, কিন্তু তারা তো স্বজন। তাই এই দিনে এক নজর তাদের দূর থেকে দেখা। সীমান্তে আসছি, এটা হলো প্রতি বছর এভাবে মিলন মেলা এখানে হয়। গেট খুলে দিয়ে বিএসএফরা গেট খুলে দিচ্ছে না, আমরা তো এই কারণে অপেক্ষমানায় আছি। আগে কাটা বেড়া যখন ছিল না, তখন আমরা তাদের সাথে ভাব বিনিময় করতে পারছি। আমাদের দাবি সেটা হলে যেহেতু সীমান্তে আমরা থাকি, কমপক্ষে তাদের সাথে যাতে আমরা ভাব বিনিময় করতে পারি।